2024 সালের নতুন নিয়মে কিভাবে একটি ডিলিংক রাউটারের ওয়াইফাই স্পিড লিমিট করতে হয় বা আপনি চাইলে আপনার নিজের স্পিডটি বাড়িয়ে অন্যের স্পিডটি কিভাবে কমিয়ে দিবেন আপনার রাউটারের ব্যান্ডউইথ কিভাবে কন্ট্রোল করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা একটি ডিলিংক রাউটারের ব্যান্ডউইথ কন্ট্রোল করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন দেখুন বন্ধুরা প্রথমে আমি আমার মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করে নিলাম এরপরে আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আপনি সেম কাজটি কম্পিউটার বা ল্যাপটপেও করে নিতে পারবেন একইভাবে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা ডি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন সো বন্ধুরা একটি ডি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1 সো বন্ধুরা এটি হলো ডি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে ডিলিংক রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে সো বন্ধুরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বাই ডিফল্ট হিসেবে দেওয়া থাকে যদি না দেওয়া থাকে তাহলে আপনাকে জানতে হবে আপনার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কি ছিল সেটি দিয়ে এরপরে আপনি আপনার রাউটারে লগ ইন করবেন দেখুন বন্ধুরা আমার রাউটারে যেহেতু বাই ডিফল্ট হিসেবে দেওয়া আছে সেজন্য আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম লগ ইন করার পর আপনাদের সামনে ডিলিংক রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনাকে বাম দিকে চলে আসতে হবে বাম দিকে আসলে দেখতে পাবেন অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিল এই অপশনটিতে টাচ করলে আপনার রাউটারে এই মুহূর্তে কয়টা ডিভাইস কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের নাম আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস খুব সহজে দেখে নিতে পারবেন দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমার রাউটারে 1 2 3 4টা ডিভাইস কানেক্টেড এবং প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং ডান দিকে ম্যাক অ্যাড্রেস রয়েছে এখন আমি চাইলে এখান থেকে এই ডিভাইসটিকে ব্লকও করে দিতে পারবো কিন্তু আমি এখন ব্লক করব না আমি এখান থেকে একটি ডিভাইসকে তার ওয়াইফাই স্পিডটি কমিয়ে দিই এইভাবে আপনি চাইলে অন্যের স্পিডটি কমিয়ে নিজের ওয়াইফাই স্পিডটি বহুগুণে বাড়িয়ে নিতে পারবেন সেটি করার জন্য আপনারা আপনাদের ডিভাইসটি যে ডিভাইসটিকে লিমিট করতে চান স্পিড সেই ডিভাইসের নেট স্পিডটি প্রথমে আমি fast.com দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে নেট স্পিড লিমিট করার আগের স্পিডটি দেখুন বন্ধুরা সো বন্ধুরা রেডমি নোট 12 এই ডিভাইসটিকে আমি স্পিড লিমিট করব লিমিট করার জন্য প্রথমেই আমি এই ডিভাইসের আইপি অ্যাড্রেসটিকে কপি করব দেখুন বন্ধুরা আমি প্রথমে এই ডিভাইসের আইপি অ্যাড্রেসটিকে কপি করে নিলাম কপি করার পর আপনি উপরে অ্যাডভান্স বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা অ্যাডভান্স অপশনে টাচ করে দিবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা বাম দিকে চলে আসবেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে আসলে আপনারা দেখতে পাবেন ট্রাফিক কন্ট্রোল বলে একটি অপশন মিডলে এরপরে আপনারা এখান থেকে মাঝখানে ট্রাফিক কন্ট্রোল এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে সবার নিচে কি হচ্ছে রোলস এরকম একটি অপশন দেখতে পাবেন নিচে আগে যদি আপনি কোনো ডিভাইসের ইন্টারনেট স্পিডটি লিমিট করে থাকেন তাহলে এখানে আপনারা সেই ডিভাইসের নাম এবং আইপি অ্যাড্রেস সকল কিছু এবং ইন্টারনেট স্পিডটিও এখান থেকে দেখে নিতে পারবেন এখন আমি এই ডিভাইসটিকে অ্যাড করব অ্যাড করার জন্য অ্যাড অপশনে টাচ করলাম টাচ করার পর আপনাদের সামনে নিচে অনেকগুলো অপশন চলে আসবে এখানে আসলে প্রথমে আপনারা দেখতে পাবেন সোর্স আইপি এবং আপ ফ্লোর এবং ডাউন ফ্লোর এবং ডান দিকে দেখতে পাবেন আপ কলিং এবং ডাউন সেলিং এরকম চারটি অপশন আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনারা সোর্স আইপিতে এসে আপনি যে ডিভাইসের নেট স্পিডটি লিমিট করতে চাচ্ছেন মানে কমিয়ে দিতে চাচ্ছেন সেই ডিভাইসের প্রথমেই আপনাকে ম্যাক আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি রেডমি নোট 12 এই ডিভাইসের প্রথমে ম্যাক অ্যাড্রেসটিকে এখানে সোর্স আইপিতে বসিয়ে দিলাম মানে আমি এই ডিভাইসের স্পিডটি কমিয়ে দিব এখানে বসানোর পর এরপর আপনারা নিচে দেখতে পাবেন আপ ফ্লোর এবং নিচে দেখতে পাবেন ডাউন ফ্লোর মানে আপনি এই ডিভাইসটির আপলোড স্পিড কত দিতে চাচ্ছেন এবং ডাউনলোড স্পিড কত দিতে চাচ্ছেন আমি এই ডিভাইসটিকে 1 Mbps আপলোড এবং 1 Mbps ডাউনলোড স্পিড দিতে চাচ্ছি সেজন্য আমি আপ ফ্লোর এবং ডাউন ফ্লোরে 1024 kbps করে বসিয়ে দিলাম এরপর আপনারা ইচ্ছা মতো যা মন চায় দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে কল সেলিং এবং আপসেলিং এবং ডাউন সেলিংও সেম বসিয়ে এরপরে নিচে অ্যাড অপশনে টাচ করে দিলাম টাচ করার সাথে সাথেই আমার এই ডিভাইসটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে দেখুন এই ডিভাইসের আইপি অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করছে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড সকল কিছু এখানে দেখাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে আমি এই ডিভাইসটিকে নেট স্পিডটি লিমিট করে দিলাম সেটি ঠিকঠাক মতো কাজ করছে কি না দেখুন বন্ধুরা সেটি চেক করার জন্য আমি আবারও fast.com এ চলে আসলাম আসার পর স্পিডটি চেক করছি দেখুন এখানে স্পিডটি কিন্তু 1 Mbps উপরে যাচ্ছে না 1 Mbps নিচে থাকছে তার মানে আমার এই ডিভাইসের নেট স্পিডটি লিমিট হয়ে গিয়েছে সো বন্ধুরা এখন আপনি যদি চান এই ডিভাইসটির নেট স্পিডটি আবারও আগের মতো আনলিমিটেড করে দিতে সেক্ষেত্রে আপনি ডান দিকে চলে আসবেন ডিলেটের নিচে একটি বক্স দেখতে পাবেন এখান থেকে আপনারা এই বক্সটিকে প্রথমে টিক মার্ক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট
সিলেক্ট করে এরপরে আপনারা ডিলেট অপশন দেখতে পাবেন অ্যাডের সাথে এরপরে আপনারা এখান থেকে ডিলেট অপশনে টাচ করে দিলে এই ডিভাইসটির নেট স্পিডটি কিন্তু আবারও আগের মতো আনলিমিটেড হয়ে যাবে এখান থেকে দেখবেন আবারও আগের মতো নেট স্পিডটি পাচ্ছে সো বন্ধুরা এভাবে খুব সহজে আপনি চাইলে একটি ডিলিংক রাউটারের নেট স্পিডটি লিমিট এবং আনলিমিট করে দিতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম